নমস্কার বন্ধুরা, আজকে আমি করব হিং পাঁচফোড়নের আলু তরকারি। নিয়ে নিয়েছি আমি আলু, আলুগুলো আমি খোসা ছাড়াইনি, এভাবে কেটে নিয়েছি। লাগছে নুন, পাঁচফোড়ন, হিং, শুকনো লঙ্কা, আর লাগছে চিনি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। এবার পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আলু। এবার দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে দিয়ে দেব হিং। এবার দিয়ে দিলাম হিং। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আলু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। ঝোল ফুটে গেছে আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা সময় নেড়ে শুকিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে হিং পাঁচফোড়নের আলু তরকারি। বন্ধুরা, এই আলু তরকারি লুচি এবং পরোটার সাথে খেলে খুব ভালো লাগে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।